পাঁচমিশালি গল্প চ্যানেলে সকল শ্রোতাকে স্বাগত জানাই। আজ আবার আমরা নিয়ে এসেছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি দম ফাটা হাসির গল্প। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পের নাম হারপুন। চরিত্রায়নে রামগতিবাবু, ভজু, কর্নেল, হেডমাস্টার ও পুলিশ ডক্টর অর্চ সেনগুপ্ত, সূত্রধর আমি মৌমিতা সেনগুপ্ত। চলুন তাহলে সকলে মিলে শুনি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাসির গল্প হারপুন। সাহিত্যিক রামগতিবাবু কলকাতার বাইরে বেড়াতে এলেন। কলকাতার গণ্ডগোলে ভদ্রলোকের যেন দম আটকে যাওয়ার যোগ হয়েছিল। লেখার তাগিদ, প্রকাশকের তাড়া, সভা সমিতির হাঙ্গামা, উফ, এর মধ্যে মানুষ বাঁচে কখনো? এইবারে নিশ্চিন্তে একটি মাস কাটিয়ে যাবেন এখানে। বেড়াবেন, ঘুমোবেন, নিজের হাতে বাজার করে ইচ্ছে মতন খাওয়া দাওয়া করবেন, আর সময় সুযোগ মতো মনের আনন্দে দুটো একটা গল্প কবিতা লিখবেন। বাসাটিও পেয়েছেন বেশ মনের মতো, ছোট বাংলো প্যাটার্নের বাড়ি, সামনে লন আর ফুলের বাগান, বড় বড় গোলাপ ফুটে বাগান যেন আলো হয়ে আছে। বসবার জন্য পাথরের বেদি, সেখানে বসলে দূরে নীল পাহাড়ে শাড়ি দেখা যায়, তাদের কোলে মেঘ খেলে বেড়াচ্ছে, আর ছোট্ট একটা নদী পাহাড়ের বুক চিরে রূপোর পৈতের মতন নেমেছে। বিকেলবেলা রামগতিবাবু লনের বেদিতে বসে এক পেয়ালা চায়ে চুমুক দিয়েছেন আর পাহাড়ের শোভা দেখছেন। এমন সময় শুনতে পেলেন, আসতে পারি স্যার? রামগতিবাবু মুখ ফিরিয়ে দেখলেন বছর বাইশেকের একটি ছেলে। পরনে পাজামা, গায়ে ঝোলা আদি পাঞ্জাবি, কাঁধে সাদা শাল, ঘাড়ের দুপাশে বাবরি চুল, নাকের তলায় সরু একটি মুভে রেখা। ছেলেটি আবার বলল, আসবো স্যার। গেট পেরিয়ে ভেতরে যখন ঢুকেই পড়েছে তখন না আসতে বলার কোনো মানেই হয় না। রামগতিবাবু বললেন, আসুন আসুন। ছেলেটি এসেই তার পায়ের ধুলো নিলে, তারপর হাতটা একবার জিভে ঠেকাল, গদগদ হয়ে বলল, কতদিন দূর থেকে দেখেছি, আজ পদধূলি পেয়ে জীবন ধন্য হলো। আপনি আমাকে চেনেন নাকি? বিলক্ষণ বিলক্ষণ দিকপাল লেখক রামগতি সমাজপতিকে বাংলাদেশে কে না চেনে। কাল যখন ট্রেন থেকে আপনি নামলেন তখনই দেখেছি, কোথায় উঠেছেন খোঁজ নিয়ে তবে তো আজ দেখা করতে এলো। আমি স্যার আপনার লেখার দারুণ ভক্ত। আপনার উপন্যাস পড়ে আমার মনে হয় আপনি বঙ্কিমের চাইতেও বড় লেখক। আপনার অনেক কবিতা স্যার রবি ঠাকুরের চেয়েও ভালো। রামগতিবাবু দারুণ খুশি হলেন। পত্রিকার সম্পাদক আর প্রকাশকরা কথাটা শুনলে কাজ হতো, একটু লজ্জাও পেলেন সেই সঙ্গে, বললেন, আরে আরে না না না, অতটা বাড়িয়ে বলবেন না, আমি একজন সামান্য লেখক। সামান্য কি বলেন আপনি, আমার তো মনে হয় আপনাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। রামগতিবাবুর দীর্ঘশ্বাস পড়ল। হতছাড়া বাংলাদেশের লক্ষ্মীতা বোঝে, কখনো কখনো দু একটা সমালোচক তার বইয়ের এমন নিন্দে মন্দ করে যে মনের দুঃখে লেখাটেখা ছেড়ে দিয়ে তার সন্ন্যাসী হতে ইচ্ছে করে। রামগতিবাবু বললেন, দাঁড়িয়ে আছেন কেন, বসুন না বসুন, চা খাবেন নাকি একটু? আপনার এখানে চা খাবো এ তো স্যার আমার স্বপ্নের অতীত। তবে তবে দয়া করে আমাকে আর আপনি বলবেন না, আমার নাম ভজনলাল প্রতিদ্বন্দ্বী, আপনি আমায় ভজু বলেই ডাকবেন। রামগতিবাবু ভজুর জন্য চা আনলেন, কিন্তু এমন ভক্ত কি শুধু চা খাওয়ালেই চলে? চারখানা বিস্কুট আর ডবল ডিমের অমলেটও তো খাওয়াতে হলো। দেখা গেল ভজনলাল ভোজন আর ভক্তি কোনোটাতেই পেছোপা নয়, বেশ চেটে পুটেই খেলো। আর একটা ডবল ডিমের অমলেট পেলেও তার আপত্তি হতো না বলেই রামগতিবাবুর মনে হলো, কিন্তু ভরসা করে গিন্নিকে সে কথা তিনি বলতে পারলেন না, হয়তোবা খ্যাঁক খ্যাঁক করে চেঁচিয়েই উঠবেন ভদ্রমহিলা। খেয়ে দিয়ে খুশি হয়ে ভজু হাত কচলাতে লাগলো। আচ্ছা স্যার বলো, আল্লাদে গলায় ভজু বলল, এই এত সব আইডিয়া আপনার মাথায় কি করে আসে? ওই যে আপনার কে তুমি পথিক উপন্যাসের এক জায়গায় লিখেছেন না, এমন সময় হুলো বেড়ালটা আর আত্মনাদ যেন নীরব তিমিরের বুকে হারকুন
পুনরুদ্ধ করলো। উহ, কি অদ্ভুত সে জায়গাটা! এই পড়তে 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 গায়ে একেবারে কাঁটা দিয়ে ওঠে। আচ্ছা, এই হাড়কুন মানে কি? তুরপুন বোধ হয়। আরে না না, তুরপুন নয়, হাড়কুনও নয়, লিখেছি হাড়পুন, মানে এক রকমের বল্লম, তাই দিয়ে তিমি মাছ শিকার করে। তিমি মাছ? এ কি কাণ্ড! ভজুর চোখ দুটো একসঙ্গে যেন নাকের ওপর লাফিয়ে উঠে তারপর তার দোকানের দিকে দৌড়ে গেল। বুঝেছি, এইবারে তিমির থেকে একেবারে তিমি মারা তারপুন। কি আশ্চর্য, একেই বলে কল্পনা। আহা, তারপুন! উফ, ওটা তারপুন নয়, হাড়পুন। হ্যাঁ হ্যাঁ, হাড়পুন। আমি তো সে রাত্রে হুলো বেড়ালের ডাক শুনলে লাঠি নিয়ে তাড়া করি, আর আপনি কি না একেবারে উফ মানে মানে একেবারে হাড়তুন নিয়ে তিনি মাছ শিকার করে বসলেন। হাড়তুন নয়, হাড়পুন। ঠিক ঠিক, হাড়পুন। আমি তো স্যার কখনো তিমি মাছ শিকার করিনি আপনার মতো, জানবো কী করে? আপনি কিন্তু মশাই অসাধারণ লোক। তাই তো বলি, খালি ঘরে বসে থাকলে কি লেখক হওয়া যায়? ডাল মোট চিবিয়ে আর চা খেয়ে কি কেউ অত ভালো ভালো জিনিস লিখতে পারে? কার্পুন দিয়ে তিমি মাছ শিকার করতে পারলে তবেই না। কার্পুন নয়, হাড়পুন। এবার রামগতি একটু বিরক্ত হলেন। ঠিক ঠিক ঠিক, সত্যি বলতে কি স্যার, আপনাকে দেখে আমার রোমাঞ্চ হচ্ছে। আপনি বড় লেখক তা জানতুম, কিন্তু তিনি মাছও মারতে পারেন তা কে ভেবেছিল বলুন তো? আচ্ছা স্যার, এই রবি ঠাকুর এত বড় কবি হলেন কি করে? উনিও বোধ হয় গন্ডার, জলহস্তি এইসব শিকার করতেন, তাই নয়? না, রবীন্দ্রনাথ কখনো গন্ডার বা জলহস্তি শিকার করেননি। তার কি ঘোড়া শিকার করতেন? তাই বোধ হয় ঘোড়া বলে একখানা কবিতার বই লিখেছিলেন, কিন্তু ঘোড়া কি কেউ শিকার করে? ভজনলাল দারুণভাবে চিন্তা করতে লাগলো। ঘোড়া তো শিকার করবার জিনিস নয়, বাঘ সিংহীর মতো কাউকে তো কখনো কামড়েছে বলেও শুনিনি, তাহলে খামোকা ঘোড়া শিকার করে? রামগতিবাবু আরো বিরক্ত হলো। আহ, কি যে বক! হ্যাঁ, কি বললেন? বক? ঘোড়া নয়, রবীন্দ্রনাথ বক মারতেন? তোমার মাথায় কিছুই নেই। এতক্ষণে রামগতিবাবু ধৈর্য হারালেন। চা আর অমলেট নেহাতি বাজে খরচ হয়েছে বলে মনে হলো তাঁর। রবীন্দ্রনাথ বক মারতেন কে বলেছে তোমার? তার বইটার নাম ঘোড়া নয়, গোড়া, আর সেটা কবিতার বইও নয়, উপন্যাস। আচ্ছা, তুমি এখন আসতে পারো। এই সাহিত্যিক সদালাপে এমনভাবে বাধা পড়ায় ভজু ব্যথা পেল। যাবো স্যার, যেতে বলছেন মানে আপনি আমায় যেতেই বলছেন তবে? হ্যাঁ হ্যাঁ, যেতেই বলছি তোমায়, দয়া করে আমায় রেহাই দাও এখন। ও, লিখতে বসবেন বুঝি, তৈরি করবেন বাংলা সাহিত্যের আরেকখানা অ্যাটম বোম। এই বইতে তারকুন দিয়ে কি মারবেন স্যার? হাতে সিংহ, সিংহ মারব আমি এবার। এবার সিংহের মতন গর্জন শোনা গেল রামগতিবাবু। ভজু তিন পা পিছিয়ে গেল, আর একবার সাষ্টাঙ্গে প্রণাম করে পায়ের ধুলো জিভে ঠেকানোর মতলব বোধহয় তার ছিল, কিন্তু সাহস পেল না, গুটি গুটি এগিয়ে গেল গেটের দিকে। আর জেনে যাও, তারপুন নয়, ওটা হাড়পুন। হ্যাঁ হ্যাঁ, তারপুন নয়, তারপুন নয়, হাড়পুন, হাড়পুন। ভজনলাল অদৃশ্য। রামগতিবাবু শতভক্তি করলেন। বিকেলটাই বরবাদ করে দিয়ে গেল হতচ্ছাড়া। চার অমলেটের পয়সাটাও আদায় করে নিতে পারলেই ঠিক হতো, ভক্ত না ঘোড়ার ডিম। রাত পায়ে ১০টার কাছাকাছি গিন্নি স্টোভে মাংস রান্না করছেন, পাশের ঘর থেকে তার মনোরম গন্ধ আসছে। সেই গন্ধে রামগতিবাবুর ভাব এসে গেল। চাদর দিয়ে বেশ করে কান টান ঢেকে নিয়ে তিনি কবিতা লিখতে বসলেন। ঝমঝম করছে আর ঝিমঝিম করছে তারা, বাইরে নেড়ি কুকুর শেয়ালকে লাগাচ্ছে তারা, এই রাতে সাহারা মরুভূমিতে নেমেছে ধূসর হিম, আর তিনজন বেদুইন হুঁকো টানতে টানতে খুঁজছে কয়েকটি উট পাখির ডিম। বেশ জমাট করে এই পর্যন্ত লিখেছেন, হঠাৎ ভাবটা হঠাৎ করে ঘুড়ির মতন কেটে গেল, বাইরে কে যেন ঘটাং ঘটাং করে কড়া নাড়ল। আহ,
এই রাতে এমন শীতের ভেতর কে জ্বালাতে এলো? সে ভজনলালটা নয় তো রামগতিবাবুর ভুরু খোঁজকালীন। আবার খটখট খটাং, বিকট রকম দাঁত খিচিয়ে রামগতিবাবু দরজা খুলে দিলেন। ভজু এলে এবারে তাকে ঘাড় ধাক্কা দেবে নির্ঘাত। কিন্তু ভজু নয়, মাথায় চকচকে টাং, কান পর্যন্ত তুলে দেওয়া মোটা পাকা মিলিটারি কোট, গায়ে ওভারকোট, হাতে চুরুট, বদমেজাজি চেহারার এক ভদ্রলোক দাঁড়িয়ে। ভদ্রলোক ভরাট গম্ভীর গলায় বললেন, গুড ইভিনিং, একটু বেশি রাতে ডিস্টার্ব করলাম বলে কিছু মনে করবেন না। রামগতিবাবুর পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে তিনি বললেন, আপনারই নাম রামগতি সমাজপতি? আগে হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক, আমি জে কে ঘোষ, কর্নেল ঘোষ বলে লোকে আমাকে জানে। মিলিটারিতে ছিল 30 ইয়ার্স, এখন রিটায়ার্ড। ও আসুন আসুন, নমস্কার, ভেতরে আসুন। ঘরে ঢুকে ভদ্রলোক ধপাত করে একখানা চেয়ারে দেহরক্ষা করলেন। চেয়ারটা মটমটিয়ে উঠল, মোটা চুরুটটা থেকে এক রাশ বিচ্ছিরি ধোঁয়া রামগতিবাবুর মুখের ওপর ছড়িয়ে দিয়ে কর্নেল ঘোষ গাঁ গাঁ করে বললেন, ক্লাবে শুনে এলুম আপনি নাকি খুব বড় শিকারী, হাতি গন্ডার সিংহ এসব শিকার করে থাকেন। আমিও আফ্রিকায় ছিলুম, কেনিয়ায় কঙ্গোতে, শিকারী হিসেবে জে কে ঘোষের কিছু নামও ছিল, তাই ভাবলুম যিনি রাশি রাশি হাতি গন্ডার শিকার করে থাকেন সেই বীর পুরুষকে তো একবার দেখে আসা দরকার। রামগতিবাবু হাঁ করে রইলেন কিছুক্ষণ। কিন্তু আমি তো হাতি গন্ডার, কর্নেল ঘোষ মিলিটারি কোফে তা দিয়ে বললেন, শিকার করেন, করতেই পারেন না, এই গোলগাল নন্দ দুলাল চেহারা ভুড়ি ভর্তি চর্বি, আপনি করবেন শিকার? ছ, শিকারের চেহারা কখনো এরকম হয় না। কি জানা, আপনাকে কে বলেছে আমি আমি শিকার? শাট আপ, জালিয়াতিরার জায়গা পাননি, আমি কর্নেল জে কে ঘোষ, আমার সঙ্গে চালাকি করতে এসেছেন? জীবনে কোনোদিন রাইফেল ধরেছেন আপনি? ধরতে জানে? আই ডোন্ট বিলিভ ইউ, দেখি দেখি আপনার হাতটা। রামগতিবাবু হা হা করে উঠতে গিয়ে হাহাকার করে উঠলেন। ততক্ষণ কর্নেল ঘোষ তার ডান হাত পাঞ্জায় ধরে একটি চাপ দিয়েছেন আর হাতের আঙুলগুলো একসঙ্গে মটমট করে উঠেছে। ছাড়ুন ছাড়ুন, মরে গেলাম তো। মারাই যাবেন এরপর, শিকারির আঙুল ছ, একতাল কাদা, ই আপনার মতো বাজে লোকেদের জন্য খাঁটি শিকারীদের বদনাম হয়ে যায়। ফের যদি এসব ভুলবাজি করেন তাহলে এরপর এসে দুটো ভাতই ভেঙে দিয়ে যাব। রামিস, কর্নেল ঘোষ উঠে দাঁড়ালেন, ধাক্কা দিয়ে চেয়ার ফেলে দিয়ে ধরাস করে দরজাটা আছড়ে দিয়ে বেরিয়ে গেলেন। ততক্ষণে মাংস রান্না ফেলে গিন্নি ছুটে এসেছে, কি হলো গো, এত গন্ডগোল কিসের? একটা খুনের লোক এসে বোধ হয় আঙুলগুলো ভেঙেই দিয়ে গেল গো গিন্নি। উফ বাবা রে, কি হবে গো, থানা পুলিশ খুন? আরে দূর তোর থানা পুলিশ, থানা পুলিশ কি করবে মিলিটারির কাছে? এই শীতের ব্যথা, তুমি তুমি এসে গিয়ে এক প্যান গরম জল করে আনো শিগগির। সকালে উঠে গোঁজ হয়ে রামগতিবাবু ভাবতে লাগলেন, এসব ভজার জন্য সেই যা তা রটিয়েছে তার নামে। রাত দুটো পর্যন্ত সেঁক দিয়ে এখন আঙুলের ব্যথাটা কমেছে বটে, কিন্তু মনের ভেতরে আগুন জ্বলছে সমানে। ভজাকে একবার সামনে পেলে, কিন্তু সামনে যখন পাওয়া যাচ্ছে না তখন মন খারাপ করে বসে থেকে আর কি হবে? আর সেই কালান্ত কর্ণের ঘোষকে না, সামনে পেছনে ডাইনে বাঁয়ে কোথাও পেতে চান না তিনি, পাওয়ার কোনো দরকার বোধ করছেন না রামগতিবাবু। দূরে সকালের পাহাড়ি নদীটা ঝিলমিল করছিল। আরও খানিকক্ষণ বেজার হয়ে বসে থেকে ভাবলেন নদীর ধার থেকে একটু বেরিয়ে আসবেন। কালকে সেই উটের ডিম নিয়ে কবিতাটা বেশ জমাট হয়ে উঠেছিল, সেটার 12টা বেজে গেছে। ভাবলেন নদীর ধার থেকে একটু মুড নিয়ে আসবেন। নিরিবিলি পাহাড়ি পথের ধার দিয়ে চলেছেন, দুধারে সাদা সাদা পাহাড়ি ফুলের গাছগুলো ছেয়ে আছে, পাখি টাকি ডাকছে। রামগতিবাবুর গলায় খুশখুশ করতে লাগলো, সবে গুনগুন করে গানের একটি কলি ধরেছেন। এমন সময় কে যেন বলল, এই যে ভজনলাল নাকি? দারুণ চমকে উঠে দেখলেন, না ভজনলাল নয়, রোগা লম্বা চেহারার এক ভদ্রলোক, চোখে কালো ফ্রেমের চশমা, হাতে ছড়ি। ভদ্রলোক আবার বললেন,
এই যে আপনি বোধহয় রামগতি বাবু? সন্দিগ্ধ হয়ে রামগতি থেমে দাঁড়ালেন। হ্যাঁ, কি বলতে চান বলুন। আমি এখানকার স্কুলের হেডমাস্টার, জুলজিতে এমএসসি। আপনাকে একটা কথা জানাতে চাই, এই আপনারা ছাই পাস নভেল লেখেন কিন্তু লেখাপড়ার ধার দিয়েও যান না কোনোদিন। আপনাকে কে বলেছে তুলপুলকি দিয়ে হাঙর শিকার করা যায়? রামগতিবাবুর মাথার ভেতর ধাঁ করে জ্বলে উঠল। আবার সেই ভজা ভজাই তাকে পাগল করে দেবে। দাঁত মুখ খিচিয়ে রামগতিবাবু বললেন, আমি কখনো এসব কথা বলিনি। অনুবাদ বলেছেন, সহসুদ্ধ লোককে বলা বেরিয়েছেন, এইসব যাতা লিখেই ছেলেপুলের মাথা খান, আর তারা গল্লায় যায়। হেডমাস্টার বেতের লাঠিটা ঢুকলেন রাস্তার উপর। হাঙর সম্বন্ধে কোনো আইডিয়া আছে আপনার? কোনোদিন দেখেছেন হাঙর? মানে আগে দেখিনি, এখানে এসেই দেখছি। এই চারদিকেই দেখতে পাচ্ছি তাদের। আপনারা আপনারা সবাই হচ্ছেন এই এক একটা নাদা পেটা ভেটকি মুখো হাঙর। ইম্পসিবল, মানুষ কখনো হাঙর হয় না। হাঙরের নাদা পেট হতেই পারে না। হাঙর ভেটকি মুখিও হয় না, হয় গ্লপার। গ্লপারকে অবশ্য নাদা পেটা ভেটকি মুখো বলা যেতে পারে। আপনি তো মশাই মাছ সম্বন্ধে কিছুই জানেন না। জানি না তো বইই গেল, বলে হন হন করে রামগতিবাবু এগিয়ে গেলেন। পেছন থেকে হেডমাস্টার চিৎকার করে বললেন, আপনি আমার ছাত্র হলে টেস্টে কিছুতেই এলাও করতুম না। কোনো দিকে না তাকিয়ে রামগতিবাবু এবার সোজা নদীর ধারে চলে এলেন। খাসা জায়গাটি, পাথরের ওপর দিয়ে ফেনা তুলে নীল জল নেচে চলেছে, দিব্যি হাওয়া দিচ্ছে, ঝিরঝির করে পাহাড়ি ছাউয়ের পাতা নড়ছে, কিন্তু মনে কিছুতেই শান্তি পাচ্ছেন না। এমন মনোমত জায়গা, বসে বসে নিশ্চিন্তে দুখানা উপন্যাস আর দশ ডজন কবিতা লেখা যেত, কিন্তু এই ভজার জ্বালাতেই তাকে এখান থেকে পালাতে হবে বলে মনে হচ্ছে। যা নয় তাই ডুটিয়ে বেড়াচ্ছে, লোকে বোধহয় পাগল বলছে তাকে। এইরকম মারাত্মক ভক্ত লোকের জোটে, ওফ। তবু নদীর ধারে বসে থেকে মনটা খানিক শান্ত হলো। তারপরে এদিক ওদিক ঘুরে বস্তি থেকে সস্তায় একজোড়া মুরগি কিনে যখন বাড়ি ফিরলেন, তখন বলতে কি বেশ ভালোই লাগছিল রামগতিবাবু। কিন্তু ভালো লাগাটা বেশিক্ষণ রইল না। এক পেয়ালা চা খেয়ে কালকের কবিতাটি নিয়ে কেবল বসেছেন আর লিখেছেন। সেই সব ডিম যা স্বপ্ন দেখছিল বালির তলায়, ভাবছিল কবে ঘোড়া হয়ে উড়ে যাবে দিগন্ত সীমায়। ঠিক তক্ষণিকে ডাকল, রামগতিবাবু। নিশ্চয়ই ভজু, খাতা রেখে তেড়ে বেরিয়ে গেলেন রামগতিবাবু, কিন্তু এবারেও ভজনলাল নয়। আমি থানা থেকে আসছি, বলবার দরকার ছিল না, চেহারা দেখিয়ে সেটা মালুম হচ্ছিল রামগতির। আমার আমার কাছে কি দরকার? আপনি আজ সকালে সাংচু নদীর ধারে গিয়েছিলেন? রামগতিবাবু ঢোক গিললেন। মানে সেটা তো গিয়েছিলুম, কিন্তু সেখানে যাওয়াতে যে কোনো দোষ? তেমন সেখানে আপনি কুরপুন না তুরপুন দিয়ে মাছ মেরেছেন কেন? মাছ মেরেছি? হ্যাঁ হ্যাঁ মেরেছেন। কি বলে কি একটা কার্পুন না চারপুন দিয়ে আপনি সব জায়গায় মাছ মেরে বেড়ান, এ কথা তো সবাই জানে। কেন মেরেছেন মাছ জানেন? ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে জানেন, বিনা পারমিশনে ওখানে মাছ মারলে ফাইন হয়। রামগতিবাবু হাহাকার করে উঠলেন। কখনো না, আমি 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 মাছ মারিনি, বস্তি থেকে দুটো মুরগি কিনেছি কেবল, বিশ্বাস না হয়? বিশ্বাসটা কাল কোর্টে গিয়ে করবেন, বেলা ঠিক 10:30, এই নিন সমন। মাছ না মুরগি সেটা কালকেই বোঝা যাবে। সমন তো সমন, সেইটা হাতে করে দাঁড়িয়ে রইলেন রামগতিবাবু, একেবারে নিটোল একটি উটপাখির ডিমের মতোই। ২৫ টাকা ফাইন হয়ে গেল, আর ফাইন দিয়েই বাসায় ফিরলেন রামগতিবাবু। তখনই কুলি ডাকলেন, বিছানা বাঁধলেন, তারপরে গিন্নির গালাগাল শুনতে শুনতে সোজা স্টেশনে। এখানে আর একদিনও তিনি থাকবেন না, এক মুহূর্ত নয়, দুদিনে এই 4 দিন পরে তো তাহলে ফাঁসি যেতে হবে। ট্রেন ছাড়ে ছাড়ে ঠিক সেই সময় কোত্থেকে ভজু এসে হাজির, সেই ভজনলাল প্রতিদ্বন্দ্বী, সেই শাল কাঁধে, সেই নাকের নিচে মাছি মার্কা গো, সেই গোপের তলায় বিগলিত হাসি। এত তাড়াতাড়ি? ভজনলালের গলায় মর্মান্তিক ব্যথা। কি করে রামগতিবাবুর গিনি
ঘোড়ার আড়াল থেকে গর্জা ছিল আর মতটা লক্ষ্মী ছাড়া কথা করে। কিন্তু রামগতি গর্জাচ্ছেন না, হুঙ্কারও ছাড়লেন না, কিছুই বললেন না, কেবল দার্শনিকের মতন বললেন, ট্রেনের বাঁশি বাজলো, ভজু ব্যস্ত হয়ে গিয়েল। আরো শান্ত হয়ে গেলেন রামগতি বাবু। জানলা দিয়ে মাথাটা বাড়িয়ে দাও বলছি। ট্রেন চলতে শুরু করেছে, জানলায় মাথা গলিয়ে ভজুও সঙ্গে সঙ্গে এগোচ্ছে। ঠিকানাটা ঠিকানা ঠিকানা এই যে। দুদিনের বহু যত্নে, সঞ্চয়, বহু আকাঙ্ক্ষা এলো, অনেক দিনের মাসল কন্ট্রোলের পরিণাম ভজুর কালের ওপরে নামলো। একটি একটি মাত্র চর, কিন্তু কিসের চর? এক ডজন বোমা ফাটার আওয়াজ কেউ ছাপিয়ে উঠলো তার আওয়াজ। ভজনলাল গালে হাত দিয়ে সোজা প্ল্যাটফর্মের ওপর বসে পড়ল। ট্রেন চলছে, ডিস্টেন্স সিগন্যাল পেরিয়ে গেল, আঙুলের ব্যথাটা আর নেই। 25টা টাকার ক্ষতিপূরণ চরটাতে হয়ে গেছে বলেই মনে হলো। আর এই দুদিন ধরে বুকের ভেতর তারপুন না হারতুন না কার্পুন কি একটা সেই যে সুমানে ভিজছিল সেটারও কোনো চিহ্ন এখন খুঁজে পাচ্ছেন না রামগতিবাবু।